আরো দূরে তানের শিষ, আরো দূরে তানের শিষ, ওই আমার হোনার মধ্যে ব্যাখ্যাকে মারছে। আমি তো লাগাবস্তগত পর্যন্ত তৃতীয় চিনি সাত কেলাস কমিটি বাসর রাত্রে যে জামাই আর বউ ঘুমাইছে একটু খালি চোখ লাগছে এমনি বউ দেখে জামাই খালি হালিস আছে বউ তাড়াতাড়ি গেছে কোন সময় না হো বললেন না মালিশ করবে। আপনারা যারা আসছেন, আপনারা যারা আসছেন, প্রতিবেশীর মধ্যে এমন লোক আছে দেখবেন বেশি বকাজ গালাগালি করে, হে রাত ঘুমাইলো গাইলাই বৌদি ইতা তো করো না হইতারে না, কথা ঠিক না বেটি? আমি বাড়ি এলাকায় থাকবো, ওয়াসপুর থেকে ছিলাম, তো রাত্রে আসার কোন বিকল্প ব্যবস্থা নাই, রাত্রে ঘুমাই রইলাম, আড়াইটার সময় হঠাৎ ফিরে দেখি এক যুবক আমার পাশেই ঘুমাইছে, আরো দূরে তানের শিষ, আমি তো গতকালকে গেছিলাম দানের শেষের মিছিল, আমি যখন দেখি রাই তো মিছিল ভরে গেছি আপনার হনার, আমি ওইটা হলাম তো ভরে গেছি মাপ দেওয়া যায় যদি আগাছ করে না হো বাইরে দিতে এখানে বউ তো লেখাপড়া আছে, বউ তাড়াতাড়ি ভালো নিচে গেছে কেন লাগে কোন সময় না হো বললেন না মালিশ করবে। বিষণ্ণতায় মহিলার সারাটা রাত গেছে, আমার বাপে খার গাছ উড়িয়া দিল, এটা আল্লাহর নাম লয় না, রসুলের নাম লয় না, এটা খালি ফালিশ ফালিশ কিতা হয়। সকালবেলা যখন জামাইয়ের বউরে নাস্তা দিছে, বউয়ে ধরছে হরতাল, কয় আগে ফালিশের ব্যাখ্যা দাও, এর ব্যাখ্যা দাও, ফালিশের ব্যাখ্যা দাও, ফালিশের ব্যাখ্যা যদি না দাও নাস্তা খাইতাম না। হে রাগ করো না, এই যে তোমার খন্ডবরী স্বর্ণের গলার হার, ইদো আমার জুতা হালিশের টাকা, মার্কেট জুতা হালিশের টাকা, বাউন্ডারি বাড়ি জুতা হালিশের টাকা, আমি দুবাই জুতা হালিশ করি, মহিলা শূন্য হয় লা হাউলা ওয়ালা কুয়াতা, আমি বিয়ে পর্যন্ত লেখাপড়া করছি হালিশের ঘরে থাকতাম, জিগাইলে আপনার লেখাপড়া খতকান হয় দস্তগত পর্যন্ত তৃতীয় চিনি সাত কেলাস কমিটি মহিলাদের বাহির কাছে চিঠি লিখছে, আব্বা এক ঘন্টার ভিতরে যদি আমাকে এখান থেকে স্থানান্তরিত করো জীবিত ভাইবা, আর এক ঘন্টা পরে আইলে মরা, মরে তোমাকে আত্মহত্যা করবো। বাপ তাড়াতাড়ি আইসে, মা গো এত সুন্দর করে দিয়া দিলাম, ছেলেরাও দেখতে সুন্দর, আমার বাড়ির দাওয়ার করে ব্যাখ্যা করবো, বাড়ির গিয়া ব্যাখ্যা হয় আমি এর সংসারে থাকতাম না, এ দুবাই জুতা বালিশ করে রাই তুলে খালি হালিশ ফালিশ কর, এর বড় আমি করতাম। হাডাদারির হুজুর বলছিলেন, 10 বছর যদি একটা ছেলে দুবাই থেকে জুতা ফালিশ করে রাত্রে ফালিশ 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 কয়া চিৎকার দিয়ে ওঠে, হরসিংহ গ্রামের দিন দরিদ্র মুসলমান ভাইয়েরা, আমার মা ও বোনেরা মরণের সময় যদি আমাদের জমান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হয়, জান্নাতে যাওয়ার কোনো পথ নাই, গভীর রাত্রে কেন আমাদের ঘর থেকে আওয়াজ বের হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, কথা ঠিক না বেটি? আরো জোরে বলেন, কথা ঠিক না বেটি? এই যে
জন্য নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে সাজাও। আমরা তো বাড়ি সাজানি, রুম সাজানি, ল্যাট্রিন সাজানি, দেহ সাজানি, মাতুনিয়া ক্লেন্সু কইরা ক্রিম টিম মাখিয়া ভান্ডার ঘরের ভান্ডা সাজাইতে ঈমান সাজাস তো সেরা। কথা ঠিক না বিঠিক? আরো বলে বলেন কথা ঠিক না বিঠিক? আমার সাহাবারা তোমরা তোমাদের ঈমানকে সুন্দর করে সাজাও, ঈমান তোমাদের সাজাও, ঈমানকে তোমরা সাজাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহর নবী বলেন ২৪ ঘন্টা মৌলার জিকির দ্বারা তোমার কলবকে তাজা রাখো, তাহলে তোমার ঈমান সুসজ্জিত হয়ে যাবে। তাহলে অবসর সময় হইল লা ইলাহা, আরো জোরে রাস্তাত লা ইলাহা ইল্লাল্লাহ, দোকানে কাস্টমার নাই লা ইলাহা ইল্লাল্লাহ, অবসর বসে রইছি লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মরণের সময় আমার জবান থেকে এই শব্দটা বের হয়ে যদি যায় আমি পরকালে কামিয়াব। কথা ঠিক হয়েছে? অন্য হাদিসে নবীজি বলেন ওযু করুন এমন ভাবে তুমি মওলার জিকির পড়তে থাকো দুনিয়ার মানুষ যেন তোমাকে পাগল বলে। কি বলে? পাগল। সিংহ গ্রামের একজন লোক তসবিহ হাতে নিয়া বুল্লা বাজার যাইবে, কের সাথে কোনো কথা নাই, আল্লাহ 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 আল্লাহ, একবার যাইবা আর একবার আইবা, দেখলা একলা রেখে পাগল বলে। এমন ভাবে তুমি মওলার জিকির পড়ো দুনিয়ার মানুষ যেন তোমাকে পাগল বলে, দুনিয়ার মানুষ যেন তোমাকে পাগল বলে। এবার আমার ভাইয়েরা মওলার জিকির কিভাবে পাইব? দুনিয়াত কলাওয়ালার কাছে গেলে কলা পাওয়া যায়, মুলাওয়ালার কাছে গেলে মুলা পাওয়া যায়, মিষ্টিওয়ালার কাছে গেলে মিষ্টি পাওয়া যায়, আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে গেলে জাম পাওয়া যায়, হকানি আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। কবি কত সুন্দর করে বলছে, তামান্না করতে দিল কি হয় তুকর খিদমত ফকির কি, তামান্না করতে দিল কি হয় তুকর খিদমত ফকির কি, নিহি মিলতা হায় গোর বাদশা কি খাজানে মে সুবহান। আদুনিয়ার মানুষ তোমার যদি আল্লাহ পাওয়ার ইচ্ছে থাকে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাও, করুণার ফির সাবের খাতমতে যাও। কথা ঠিক না ঠিক? হবিগঞ্জের মুফতি সাবের খাতমতে যাও, নিজের জীবনকে সঁপে দাও, তমন্না দর্দে দিল কি হার তু কর খাতমত ফকির কি, তমন্না দর্দে দিল কি হার তু কর খাতমত ফকির কি, নিহি মিলতা হায় গওর বাদশা কি খাজানে। আদুনিয়ার মানুষ তোমার উত্তরে যদি আল্লাহ পাওয়ার তমন্নার আকাঙ্ক্ষা থাকে আল্লাহওয়ালার সান্নিধ্যে যাও, আল্লাহওয়ালার সোহবতে গেলে তুমি আল্লাহ পাইয়া যাইবা। কথা ঠিক না ঠিক? আরো জোরে আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? তমন্না দর্দ দিল কি হয় তো কর খিদমত ফকির কি, নিহি মিলতা হায় গওর বাদশা কি খাজানা মে। দুনিয়ার বাদশাদের কাছে গেলে দুনিয়ার সম্পদ পাইতে পারো, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহ পাইয়া যাইবা। ঠিক না ঠিক? আবার আল্লাহরে পাইতে গেলে নিজেও মুজাহাদা করতে হবে। কবি বলেন এক চষ্টে যত মুকাফিলা যা শাহে নাবাসি, এক চষ্টে যত মুকাফিলা যা শাহে নাবাসি, শায়দ কে লাগা কুরআন আগা নাবাসি। আপনি
যদি তোমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, দিন রাত 24 ঘন্টা মৌলার রহমতের দিকে তাকায় থাকো। ও আমার সিংহ গ্রামের ভাইয়েরা, বড়ি বাবার অভ্যাস কেউ আছে নি? বর্ষি বাবার মাছ হইলে কিনলে না, হইলে আপনি ঠুকর দেয়, ঠুকর দিল হে এলা। কথা ঠিক না বেটি, একটা মাছ মারতে যায়, তুমি যখন বড়শি ফেলাও 1 ঘন্টা 2 ঘন্টা নদী আর খালের মধ্যে বড়শি চুটকারের দিকে তাকায় থাকো, কোন সময় জানি মাছ আসবে আর আলিঙ্গন করবে, তুমি টান দিয়া তুলবার মজা মজা খাইবা। আমার ভাইয়েরা, জাল্লা আসমান বানাইলো, জমিন বানাইলো, লৌহ কলম বানাইলো, জান্নাত বানাইলো, জাহান্নাম বানাইলো, ওই আল্লাহকে পাইতে গেল 3 রাত 24 ঘন্টা আল্লাহ আমার ফিকিরে রাখতে হবে। শুনে পাওয়ার জন্য তুমি তাকায় থাকো মৌলার রহমতের দিকে, কোন সময় মৌলা তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, অথচ তুমি বেখবর, তুমি রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। ঠিক না বেটি? আমি বলছিলাম ভাই, অন্তরের কালিমার চমকার দূর করার কয়টা ঔষধ দিয়া গেছে আপনারা? আরো জোরে কয়টা? আরো জোরে! 1 নম্বর হইল মওলা পাকের জিকির, 1 নম্বর কার জিকির? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে কালিমা অন্তরের ময়লা দূর হয়, জিকির করলে ঈমান সুসজ্জিত হয়, জিকির করলে মৌলার পাগল হওয়া যায়। কথা ঠিক না বেঠি? 2 নম্বর হলো অন্তরের ময়লা পরিষ্কার করার ওষুধ হইল কসরাতু জিকিরিল মউত। মরণকে দমে দমে ইয়াদ করো, আমার তো মরতে হবে, আমার তো আরো দূরে, আমার তো মরতে হবে, সামান কোথায়, কি নিয়ে কবরে যাবো, কিভাবে অন্ধকার কবরে থাকবো, যে কবরের দরজা নেই, জানালা নেই, বালিশের ব্যবস্থা নেই। আমরা যখন সফরে যাই একটু যদি বালিশ ব্যতিক্রম হয় রাত ঘুমে ধরে না। কথা ঠিক না বেটি? বালিশটা শক্ত, আবার বেশি উঁচা হইলো ঘুমে ধরে না, বেশি নিচা হইলো ঘুমে ধরে না, আবার যদি 4 ফুকা থাকে একটু ঘরে ঘরে কামড় দেয় ঘুমে ধরে না। আমার ভাইয়েরা, অন্ধকার কবরের মধ্যে কিভাবে আমি থাকবো, যে কবরে বালিশ নেই, খাতা নেই, কোনো কিছুর ব্যবস্থা নেই, এই কবরে কিভাবে থাকবো? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের যে সমস্ত ব্যক্তিরা দিন 33 বার মরণকে স্মরণ করে, আরো 33 বার মরণকে স্মরণ করে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনি তো জান্নাতে যাইবেন, আপনার সাথে কে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ, আপনার সাথে কে জান্নাতে যাবে? নবীজি বলেন, আয়েশা, আমার উম্মতের যে সমস্ত নরনারীরা, আমার উম্মতের যে সমস্ত নারী এবং পুরুষেরা কমপক্ষে দিন 33 বার মরণকে স্মরণ করেছে, কয়বার? আরো জোরে, 33 বার মরণকে স্মরণ করেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি নবীর জান্নাতের যে গেইটে দিয়া ঢুকবো, আমার উম্মতরাও জান্নাতের সেই গেইটে দিয়া ঢুকবে।